আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বিডিটেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ সাখাউদ হোসেন শাওন আপনাদের সাথে। আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়াতে ভিসা জমা দেওয়ার জন্য এখন অনেক পরিবর্তন চলে এসেছে, যে আপনারা চাইলেই অনলাইনে ফর্ম ফিল আপ করে যে কোনো সময় গিয়ে আর অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না। তার জন্য আপনাকে অনলাইন থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে এবং একটি টাইম নিতে হবে, যে ডেট এবং টাইমের সময় গিয়ে আপনি জমা দিতে পারবেন। তার আগেও পারবেন না বা তার পরেও আর জমা দিতে পারবেন না। তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য। তো কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা আমি দেখাবো না, কেননা আমি এর রিলেটেড ভিডিও আমি পূর্বে দিয়েছি, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। আমার হাতে ডান পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা দেখলে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। আর আজকে আমি দেখাবো যে কীভাবে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ওকে, তো এই যে লিঙ্কটা বা এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার ওয়েবসাইট। এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে সরাসরি ব্রাউজ করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখন যে লিঙ্কটা দেখাবো, এই ওয়েবসাইটটা হচ্ছে মূলত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার। আর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কখন? যখন আপনারা অনলাইনে পেমেন্ট করবেন, ঠিক তখন পেমেন্ট করার সময় অনলাইন থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। ওকে, সেই অ্যাপয়েন্টমেন্ট এবং টাইমটা পেমেন্ট করার সময় নিতে হয়, যে কারণে আমি আজকে শুধু এই অংশটুকু দেখাবো। তো এই যে লিঙ্ক বা এই ওয়েবসাইটটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সরাসরি চাইলে ওই ডিসক্রিপশন বক্স থেকে এই পেমেন্ট অপশনে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইট আসার পর হাতে বাম পাশে যে ভিসা প্রসেসিং ফি পেমেন্ট আছে, এই অপশনে আমরা চলে যাব। তো এই অপশন আসার পর এখানে একটা দুটা তিনটা চারটি অপশন আছে বা চারটি পেজ আছে। এই চারটি পেজ ফিল আপ করার মাধ্যমে আপনাকে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্টটি নিতে হবে। তো প্রথম যে পেজ, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইনফরমেশন। অ্যাপ্লিকেশন ইনফরমেশনে আপনি এখান থেকে কোথা থেকে সাবমিট করবেন এগুলো দিয়ে দিবেন, তারপর মানে প্রথম পেজটা ফিল আপ করে নেবেন। তারপর যেটা হচ্ছে ওয়েব ফাইল নাম্বার, ওয়েব ফাইল অর্থাৎ হচ্ছে আপনি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর যে পেজটা প্রিন্ট করবেন সেই পেজে বাম পাশে ওয়েব ফাইল নাম্বার দেওয়া থাকবে, সেই ফাইল নাম্বারটা অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে বসাবেন। অবশ্যই এটা কপি পেস্ট করা যাবে না, এটা ম্যানুয়ালভাবে টাইপ করতে হবে। তারপর হচ্ছে আপনি কোন সেন্টারে জমা দেবেন, যেহেতু আমি ঢাকা থেকে দেবো, সেহেতু আমি এখানে ঢাকা সিলেক্ট করে দেবো। তারপর হচ্ছে ভিসার টাইপ, এরা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, সব ভিসার জন্য এখানে 2800 টাকা এবং ভ্যাট সহ 2824 টাকা। ওকে, এখানে আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবো, আপনি আমার সাথেই থাকুন। প্রথম পেজ ফিল আপ করা হয়ে গেছে, এখন আমি সেকেন্ড পেজে আছি, পার্সোনাল ইনফরমেশন পেজে আছি। এই পেজটাও আমি আমার এনআইডি সাথে মিল রেখে আমার সব কিছু ফিল আপ করবো। ফিল আপ করার পর আমি সেভ অ্যান্ড শো ওভারভিউতে চলে যাবো। শো অ্যান্ড ওভারভিউতে যাওয়ার পর আমি এই অপশনে চলে আসবো। তো আমি যখন ওভারভিউতে আসবো, তখন আমার ওভারভিউতে এসে আমার সকল ইনফরমেশন ওরা দেখাবে যে আমার সব কিছু ঠিক আছে কিনা। যদি এখানে কোনো রকম ভুল হয় তখন আমি আর পেমেন্ট করব না, যদি দেখি সব কিছু ঠিক আছে তখনই আমি পেমেন্ট অপশনে যাব। তারপর নিচে আমার নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে চলে যাব। তো অপশনে আসার পর দেখুন, এটা হচ্ছে সবার ফাইনাল স্টেজ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার। এখানে দেখুন, পূর্বে কিন্তু এই অপশনটুকু ছিল না যে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং অ্যাপয়েন্টমেন্ট টাইম, এই অপশনটা এখন নতুন এসেছে এবং এখান থেকে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট সিলেক্ট করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট টাইম সিলেক্ট করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যু সেটা হচ্ছে আপনি যে টাইম দেবেন, ধরুন আপনি 10টা থেকে 11টার ভিতরে টাইম দিয়েছেন, আপনাকে ঠিক ওই টাইমে যেতে হবে। আপনি যদি 11:30 যান তাহলে কিন্তু আপনি আর জমা দিতে পারবেন না। হয়তোবা অনেক সুপারিশ করে, অনেক লিঙ্কের মাধ্যমে হয়তোবা জমা নিতে পারে বিশেষ কারণ শো করলে, এছাড়া কিন্তু ওরা জমা নিচ্ছে না বর্তমান প্রেক্ষাপটে, যে কারণে আপনি চেষ্টা করবেন সঠিক টাইম এবং সঠিক ডেট অনুযায়ী আপনি যাওয়ার জন্য। তারপর এখান থেকে আপনি যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করবেন, বিকাশ আছে, রকেট আছে, মাধ্যম সিলেক্ট করার পর আপনি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। দেখুন, এখানে যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটে আসবেন তখন এখান থেকে অনেকগুলো ডেট শো করবে, এই ডেটগুলোকে আপনি অবশ্যই সিলেক্ট করবেন আপনার পছন্দ অনুযায়ী। তারপর আপনি এখান থেকে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করে দেবেন। ওকে, তো পেমেন্ট করার পর ওরা আপনাকে একটা রিসিপ্ট দিবে, সেই রিসিপ্টটা দেখতে কেমন, সেই রিসিপ্টটা হচ্ছে এই যে এমন পেমেন্ট ইনভয়েস। এই পেমেন্ট ইনভয়েসটা আপনি অবশ্যই প্রিন্ট করে রাখবেন এবং এটাকে আপনি 3 সেট ফটোকপি করবেন। 3 সেট ফটোকপি করে আপনি আপনার ফাইলের সাথে জমা দেবেন। এই পেমেন্ট ইনভয়েসে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, এটা আর সংশোধন করার কোনো মাধ্যম নেই, যে ক্ষেত্রে আপনাকে এইটা ভুল সহই সাবমিট করতে হবে। যাই হোক, আপনি অবশ্যই পেমেন্ট করার আগে সব কিছু যাচাই করে নেবেন কোনো রকম ভুল ত্রুটি আছে কি না। তো এই ছিল অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার সঠিক পদ্ধতি, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।